উম্মতে মুসলিমা, আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে না চিনব ততদিন পর্যন্ত আমরা নিজেদের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারব না। কেউ যদি নিজেকে না চিনে, নিজের মূল্য যদি নিজেই না বুঝে, তার মূল্যায়ন প্রতিষ্ঠিত হয় না। মুসলিম মিল্লাতের একটা বড় সমস্যা হলো যে মুসলমানরা এখন নিজেরাই নিজেদেরকে চিনে না, অথবা নিজের দিন সম্পর্কে নিজে জানে না, তার দিন যে একমাত্র দিন এই কথাটা জানে না। শতকরা একটা বড় পার্সেন্ট মুসলমান, এরা মনে করে ধর্ম অনেক, সবগুলাই ধর্ম এরকম মনে করে। অন্যান্য ধর্ম যেরকম আছে নামে ধর্ম হিসেবে চলতেছে, তার ধর্মটাও অন্যান্য ধর্মের মতন একটা ধর্ম, বাস এরকম জানে নিজের ধর্ম সম্পর্কে। নিজের নবী সম্পর্কে যেভাবে তার জানা দরকার সেভাবে সে জানে না, অর্থাৎ তার নবী যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার নবীর পরে আর নবী নাই, এই মালুমাত, এতটুকুন জ্ঞান, এতটুকুন ইয়াকিন অনেক মুসলমানেরই নাই। সঙ্গত কারণে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরেও বহু সংখ্যক মুসলমান ভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যেতেছে, যেখানে মুসলমানের সত্যতা, মুসলমানের কোরআনের সত্যতা, মুসলমানের দ্বীনের শ্রেষ্ঠত্ব, মুসলিম জাতির জাতীয় শ্রেষ্ঠত্ব সব কিছু সামনে আসার পরে যুগে যুগে কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। এটা ছিল এক সময়ের ধারাবাহিক হালত। এই ধারাবাহিকতা এখন কেমন যেন উল্টাইতেছে, সেটা হলো মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কেউ খ্রিস্টান হয়ে যেতেছে, কেউ ধর্মান্ধ হয়ে যেতেছে, কেউ নাস্তিক হয়ে যেতেছে, কেউ কাদিয়ানি হয়ে যেতেছে। এই যে একটা সম্পূর্ণ বিপরীতমুখী হালত, আমাদের শ্রুতির উল্টা হালত যেটা শুরু হয়েছে, 1400 বছর পর্যন্ত পৃথিবীর আদিকাল থেকে মুসলমানদের স্রোত হলো যে মুসলমানকে দেখে কাফের নিজের ভ্রান্ত অবস্থান বুঝে তারা মুসলমান হইত। আপনারা সামনে যারা আছেন দোনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, হাত নামান। এই যেমন আপনারা এই এই আধা মিনিট আমার সাথে ছিলেন, খুব যে আমি হাত নাড়াইতে বলছি নাড়াইছেন, আল্লাহু আকবার বলতে বলছি বলছেন, একটা গুরুত্বের সাথে যেমন এইদিকে ছিলেন, আমি তো একটা লম্বা সময় কারাগারে বন্দী অবস্থায় ছিলাম, এখন আপনাদের সামনে আল্লাহ বসাইছেন। আমি যেমন আপনাদের জন্য কারাগার থেকে বেরিয়ে আসার কারণে একটা আপনারা ভাবছিলেন যে আরো দেরি হইতে পারে, আল্লাহ আনছে আপনাদের জন্য এটা নিয়ামত যে একজন মানুষ আপনাদের দিনই ভাই পাইছেন, আর আমার জন্য নিয়ামত হলো আমার বহু দিন বহু রাত এমন গেছে যে আমি কথা বলার মানুষ পাইনি, আজকে আপনারা সামনে আছেন, বা এখন আবার প্রতি সন্ধ্যায় রাতে এরকম আল্লাহর বান্দাদেরকে নিয়ে বসতে পারতেছি, এটা আমার জন্য নিয়ামত। সুতরাং আপনারা আপনারাও শুকর আদায়কারী হইবেন গুরুত্বের সাথে, আমিও আপনাদেরকে পেয়ে শুকর গুজার, তাই তো কথা বলতেছি। সুতরাং কথাগুলো খুব ভালো করে বুঝে নেয়া এবং একটু খেয়াল করে শোনা, যাতে করে
এই কথাগুলো কিছুদিন স্মরণ থাকে, ইয়াদ থাকে, মনে থাকে, এই জন্য মনোযোগ আকর্ষণ করছি। আমি যেটা বলতেছিলাম, আমার এই কথাটা আবার ফের বুঝেন আপনারা, সেটা হলো আমি আবার তাকরার করতে, যে কেউ যদি নিজেকে না চিনে, নিজেকে না বুঝে, তাহলে তার মূল্যায়ন সে প্রতিষ্ঠা করতে পারে না। আমরা আসলে এখন আমাদের এটা আমার একটা একটা কথা, পাঁচটা কথার একটা কথা, যে আমরা আমাদেরকে নিজেদেরকে নিজেরা এখন চিনি না, আমরা আমাদেরকে চিনি না। বিধায় একটা স্রোত এক সময় ছিল, সেটা হলো মহাসেনে ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের বড়ত্ব, ইসলামের পয়গম্বরের শ্রেষ্ঠত্ব, কোরআনের শ্রেষ্ঠত্ব, এগুলো দেখে আগের যুগে এই লম্বা সময় পর্যন্ত কাফের মুসলমান হইত, এটা ছিল ধারা। এই ধারা অনেকটা উল্টা স্রোত শুরু হয়েছে, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কাদিয়ানির সংখ্যা কমতেছে না বাড়তেছে? আওয়াজ করে বলেন, আমাদের দেশটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, মুসলিম দেশে সংখ্যাগরিষ্ঠ ভাবে যারা জন্মসূত্রে মুসলমান, তাদের ভেতরে এখন কাদিয়ানির সংখ্যা কম না বেশি? এরকম বেশি যে তারা আলাদা রাজ্য ঘোষণা করতে চায়, পঞ্চগড়ের একটা এরিয়াকে ওরা কাদিয়ানি রাজ্য বানাইতে চায়, এ ধরনের কল্পনা করে। কতবার আসছে তাইলে এই কাদিয়ানি গুলো কি ইন্ডিয়া থেকে আর বার্মা থেকে আসছে, না বাংলাদেশের মুসলমানের ঘর থেকে জন্মেছে? তাহলে এই যে বাল্য, এক সময় দুই একটা নাস্তিকের নাম শুনতেন, যাদের ভেতরে ধর্মের প্রতি অশ্রদ্ধা, কোরআনের প্রতি অশ্রদ্ধা অথবা দিনের প্রতি অশ্রদ্ধা ছিল, নবীর প্রতি আজমতের অভাব ছিল। আর এখন নাস্তিক যেন পাড়ায় পাড়ায় গজায়েছে, গ্রামে গ্রামে নাস্তিক গজায়েছে। নাস্তিকরা এখন আলাদা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার মতো অবস্থানে চলে গেছে, এবং ওই মানুষেই এই নাস্তিক্যবাদী শক্তি, এরা ভিন দেশি কাফের মুশরিকদের মদত পুষ্ট হয়ে মুসলমানের দেশে এরা মুসলমানের ঐতিহ্যকে কবর দেওয়ার মতো স্বপ্ন ওরা লালন পালন করে, কবর দেওয়ার স্বপ্ন লালন পালন করে। ওরা এই দেশে দিনদারি, পরহেজগারি, দিন চর্চা, ইসলাম শিক্ষা, দিন মানা, ইসলামের তাহজিব তামাদ্দুন, এই সব বিদায় করে দেওয়ার একটা স্বপ্ন ওরা দেখে। এই যে একটা উল্টা স্রোত আমাদের ভেতরে শুরু হয়েছে, এটার সবচেয়ে বড় কারণ হল আমাদের সমাজে ধর্মের কথা নাই, ধর্মের শ্রেষ্ঠত্বের আলোচনা কমে গেছে, নবীর মর্যাদার আলোচনা কমে গেছে, নবীর মর্যাদার শিক্ষা মুসলমানদের থেকে উঠতে চলেছে, উঠে গেছে। পড়ালেখা কিছু দিন থাকলেও আমল আখলাক, আখলাকে তাহজিব তামাদ্দুনের মুসলমানের যে একটা শ্রেষ্ঠত্ব, গৌরব, সৌন্দর্য, সৌন্দর্য মণ্ডিত এক অতীত ছিল, সেই অতীত জাতিকে বারবার প্রদর্শন করে করার মাধ্যমে মুসলমানের মুসলমানিত্ব জাগ্রতকরণের যে আমলি প্রশিক্ষণ, এগুলো এখন ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে। এই শিক্ষানীতি যেগুলো এই বিগত 10 বছরে যে শিক্ষানীতিগুলো পাশ হয়েছে, এ সকল শিক্ষানীতির মাধ্যমে মুসলমানের সন্তানদেরকে কোরআন শূন্য, দীন শূন্য, ইসলাম শূন্য করার শিক্ষানীতি বাস্তবায়নের পথে। আর ধর্মীয় শিক্ষা বন্ধ করার চক্রান্ত, ধর্মীয় আলোচনা আইনের আওতায় এনে
ধর্মীয় কথায় লাগাম লাগায়া দেওয়ার অবস্থা বাস্তবায়ন, এমনকি দাওয়াত ও তাবলীগ তথা দ্বীনি প্রশিক্ষণের মাধ্যমে মুসলমানের আমলি যে উন্নতি হতো সেগুলোও ধাপে ধাপে এখন বাধাগ্রস্ত। এই যে আমি এই কথাটা যে বললাম, এই কথাটা কি কোনো আঞ্চলিক নাকি এটা গোটা দেশ ব্যাপী চক্রান্তের জাল ছড়িয়ে ছিটিয়ে আছে? একটা নীল নকশা গোটা বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ নিয়ে হইতেছে। এটা থেকে আমাদের বেরোয় আসা দরকার। বেরোয় আসার জন্য একটা প্রসেস, আমার একটা প্রস্তাবনা আপনাদের কাছে, যেখানেই যাই আমি সেখানে এই প্রস্তাবগুলা পেশ করি। তার ভেতরে একটা প্রস্তাব এটা, যখন আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে নবীর পরিচয় উঠে গেছে, আমাদের ধর্ম শিক্ষার ভেতরে নবীর পরিচয় নাই, এখন ইসলামের পরিচয় নাই, ইসলাম শিক্ষা পাঠদান পদ্ধতি স্কুলগুলো কেজি নার্সারি অথবা প্রাইমারি স্কুল যেগুলো আছে এগুলো থেকে ধীরে ধীরে একেবারে বিদায় নিয়ে ললিত কলা শিক্ষাকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। এই যে একটা আঘাত আমাদের উপরে হয়েছে, এই আঘাত থেকে আমাদেরকে সরানোর জন্য একটা প্রসেস হলো নবী আলাইহিসসালামের সিরাতের আলোচনা ব্যাপক আকারে নিজেদের ঘরোয়া কায়দায় ও ঘরোয়া ভাবে মজলিসে সব জায়গায় বাড়ায় দেওয়া দরকার। আমাদের ছেলেদেরকে যে উপন্যাস ছেলে মেয়েকে পড়ানোর যে প্রবণতাটা, এটা বিগত 12 বছর 15 বছরে কি পরিমাণ বেড়েছে, যে মুসলমানের ঘরে কায়দা না পাওয়া গেল প্রতিটা মুসলমানের ঘরে 50, 100, 200 উপন্যাসের আলমারি পাওয়া যায়, যার ভেতরে যৌন সুশ্রীর আয়োজন আছে, যার ভেতরে ইসলামকে তিরস্কারের আয়োজন আছে, যার ভেতরে বদ্দিনী প্রশিক্ষণ দেওয়ার আয়োজন আছে। এগুলো প্রতিটা মুসলমানের ঘরে লাইব্রেরিতে পরিণত হয়ে সঙ্গত কারণে আমাদের সন্তানরা নিজেদের নবী কি, ইসলাম কি, সিরাত কি, কোরআন কি, মুসলমানিত্ব কি কিছুই জানে না। এই যে মাহে রবিউল আউয়ালের আগমন হয়েছে, রবিউল আউয়াল আসছে, এখন নবী আলাইহিসসালামের নামে সিন্নি আর তাবারক খাওয়ার ধুমধারাক্কা একটা আনুষ্ঠানিক আয়োজন গোটা মাসব্যাপী চলতে থাকবে। এই মাসব্যাপী তাবারক আর সিন্নি আর জিলাপিয়ার মিষ্টান্ন খাওয়ার মাধ্যমেই কি নবী আলাইহিসসালামের আজমত শান মুসলমানের কাছে পেশ করা অথবা মুসলিম হৃদয়ে স্থাপন করা সম্ভব? আমাদের মুসলিম সন্তানরা সিরাতুন নবী থেকে, নবীর জীবন চরিত্র থেকে, নবীর পরিচয় থেকে অনেক দূরে অবস্থান করছে। শিক্ষিত শিক্ষিত ছেলে পেলের সাথে যদি আমরা কথোপকথন করি তা আমরা লজ্জিত হই আমাদের ধর্ম শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের কমতি দেখে লজ্জা পাই। সেটা হলো এই স্কুল কলেজের শিক্ষিত শিক্ষিত ছেলেরা বলে যে ওদেরকে তো ওই যে তাওরাত ইঞ্জিল এ সমস্ত কিতাব ওদেরকে ফ্রি বিতরণ করে পড়ানো হয়, ঈসা নবীর জীবনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ফ্রি বিতরণ নাই, কিন্তু ঈসা নবীর জীবনী ফ্রি বিতরণের আয়োজন খ্রিস্টানদের পক্ষ থেকে আছে মুসলমানের স্কুলে কলেজে কলেজে। তারা মনে করতেছে যে ধর্ম আমাদেরটা যেমন ধর্ম, খ্রিস্ট ধর্ম ধর্ম, অথচ ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। এই কথাটা, এই যে একটা ঈমান, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দীন ধর্ম তার নাম কি? আওয়াজ করে বলেন ইসলাম।
এটা হলো আল্লাহর ফয়সালা যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম কিন্তু মুসলমানের সন্তানরা ইসলাম ছাড়া অন্য ধর্মগুলোকে ধর্ম হিসেবেই জানতেছে